ঘুরতে আমরা আসছি ঐতিহাসিক গোরার মসজিদ। তো আমরা আমাদের এই মসজিদের সম্মানিত ইমাম সাহেবের সাথে একটু কথা বলবো, এবং আশেপাশে মসজিদ সম্বন্ধে হয়তো উনি অনেকটাই জানেন, এবং এই মসজিদের যেই পূর্বের ইতিহাস বা ঐতিহ্য এটা সম্বন্ধে তার কাছে একটু সংক্ষিপ্ত পরিবেশন জানবো আমরা। তো আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম আসসালাম আপনি যদি আমাদের একটু রাহমাতুল্লাহ। বলতেন এখানে এই মসজিদ বা আপনার জানা আছে কিনা প্রতিষ্ঠিত কত সালে, আর হচ্ছে এটার ইতিহাস সম্বন্ধে ছোট্ট পরিসরে আমাদের একটু বলতেন। আলহামদুলিল্লাহ, আমরা হচ্ছে যে এই এলাকারই সন্তান, এখানে আমাদের জন্ম, এখানেই আমরা সেই ছোট্টবেলা থেকে বড় হয়েছি। তো আমরা মানুষের মুখে আগে শুনতাম নানান রকমের নানান কথা, সেগুলোর পরিপ্রেক্ষিতে আমাদের যখন একটা বুঝবান এসে গেল মাথার ভিতরে, সেখান থেকেই বুঝেছি এইটাই যে বারো বাজারে ঐতিহাসিক এই মসজিদগুলো ব্রিটিশ আমলের আগের মসজিদ, এর কোনো নিয়মতান্ত্রিক কিছু লেখা নেই। কিন্তু ব্রিটিশ আমলের আগের এই মসজিদগুলো ব্রিটিশ সরকার আসার পরে মুসলমানদের ইবাদতখানা নিশ্চিহ্ন করে দেওয়ার জন্য পুকুর কুচো কিছু মাটিতে চাপা দিয়ে রাখিল। তারপরে প্রত্নতত্ত্ব বিভাগ থেকে এইগুলো উঁচু উঁচু ঢিবে দিকে খুঁড়ে খুঁড়ে দেখে গেলো মসজিদ, তারপরে পরে আবার সংস্কার করেছে নতুন করে পুনরায়। এই হচ্ছে এর মূল ইতিহাস। তো এটা হচ্ছে ঐতিহাসিক গোড়ার মসজিদ, পাশে আছে গলাকাটা মসজিদ, তারপরে আসে জোড় বাংলা, তারপরে সাতগেছে আছে একটা 35 গম্বুজ, এই পাশে মনোহার একটা মসজিদ আছে তার নামও 35 গম্বুজ, তারপরে এই পাশে আছে একটা নুনগলা, তারপরে আছে যে আরেকটা আছে 1 গম্বুজ জ্বালা, ওইটার অন্য নাম, আরো একটা আছে অনেক। এখানে আরেকটু বিষয় শুনলাম, ও পীরপুকুর মসজিদ আছে পীরপুকুর মসজিদ, ওখানে এখানে আরেকটা বিষয় শুনলাম, এখানে অনেকে অনেক মানত করে, কি কি মানত করে ভাই এটা একটু এই বলতেন। ঐতিহাসিক গোড়ার মসজিদে অনেক মানুষ দূর দূরান্ত থেকে ছুটে আসে, অনেকের অনেক রোগ বেলা মুসিবত নিয়ে আল্লাহর কাছে এসে কান্নাকাটি করে, তেল পানি পড়ে নিয়ে যায় বা রেখে যায়। এইগুলোর বিনিময়ে হয়তো আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে অনেক শিফায়া কুল্লি দান করে, এই জন্য মানুষ অনেক দূর দূরান্ত থেকে এখানে ছুটে আসে। দেখি আমরাও যে অনেক অনেক আশ্চর্য বিষয়, অনেক রোগ বালা মুসিবত, ক্যান্সার পর্যন্ত তারা বলে যে আমরা এখানে আসার পরে ডাক্তার যা ফেরত দিয়েছে সেই রোগী পর্যন্ত এখানে সে হয়তো বা তেল পানি পড়ে কোনো কিছু মানত করে আল্লাহ তাদের শিফায়া কুল্লি দান করে। এইগুলো আর কি শুনি আমরা, কিন্তু আল্লাহর রহমতে তাদের না হলে আসবেও বা কেন, এটাই তো বড় কথা। আজকে শুক্রবার, আজকে আজকে অনেক শুক্রবার, মানুষের আজকে সমাগম হবে হয়তো, ইনশাল্লাহ এখানে জামাত চলে, সব অনেক প্রচুর লোক আসে জামাতে একটু নামাজ পড়ার জন্য কুরআন মসজিদে এসে। এই অনেক মনের আশা আকাঙ্ক্ষা থাকেই মানুষের। তো আমি তো আপনাকে পূর্বে হয়তো বলেছিলাম, আবার একটু বলতে চাই যে এভাবে দর্শনীয় স্থানগুলো আমি একটু পরিদর্শন করছি, আর বিশেষ করে আমার এই ইউটিউব চ্যানেলটাতে আমি দিচ্ছি। কারণ একটা জিনিস দেখলাম যে ইউটিউবে অনেকেই বিভিন্ন ধরনের দিতেছে, বিশেষ করে আজকের আচ্ছা ধর্মীয় সমাজটাকে তারা অনেকে কলুষিত করতেছে, হুজুরদের ওয়াজ নিয়ে তারা ফান ভিডিও বানাচ্ছে। তো এই কারণে আমারও একটা ওরকম চিন্তা আসলো যে আমিও একটা চ্যানেল তৈরি করি, এবং বাংলাদেশের তো অনেক কিছু আছে দর্শনীয় স্থান, এগুলি একটু দেখেন দেখবো এবং সেটাকে ধারণ করে এটা ইউটিউব চ্যানেলে দিব আর কি। তো দয়া করে আমার জন্য আর আমার চ্যানেল সম্পর্কে যদি কিছু বলতে চান, একটু পরামর্শ থাকে বলতে পারেন। আমি এই কথাটুকু বলতে চাই, কারণ আলেম ওলামারা হক্কানি যারা সিলসিলায় আছে, যেমন তাবলিগ জামাত, চরমোনার পীর সাহেব হুজুর, যারা হকের আওয়াজ দেয় বাংলার জমিনে, ফয়জুল করিম রহমতুল্লাহ আলাইহ, ইনরা যে কত সুন্দর বাংলাদেশের মানুষকে ভালো একটি দিক নির্দেশনা বোঝাচ্ছেন বা হকের একটা আওয়াজ তোলে, এইটাই বড় জিনিস। বাতিল এমনিই মাথা চাড়া দিয়ে দৌড় মারে, এই জন্য বাংলার জমিনে সবসময় হকের পথে থাকবেন এবং হক জিনিসটা প্রচার করবেন বেশি বেশি। অনেক অনেক ধন্যবাদ তাহলে, আসসালামু আলাইকুম।